আমি মালদা ডিস্ট্রিক্ট এক জায়গায় জলসা করছি বড় স্টেজ আর আপনাদের মতো 500 হাজার লোক নয় 1.5 হাজার লোক নয় সোতার হিসাব বলা যাবে না এই রকম 50টা প্যান্ডেল হবে যে প্যান্ডেলটা করেছেন এরকম 50 থেকে 60টা প্যান্ডেল আর দুটো বড় বড় স্টেজ কয়েক হাজার সোতার কয়েক হাজার বললে আমি গেলাম রাত্রি 10টার সময় আমার টাইম বলে হুজুর বিয়ে পড়ানো না আলহামদুলিল্লাহ পড়িয়ে দাও চার পাঁচটা বিয়ে ছিল ইমাম সাহেবরা এসেছেন কাজী সাহেবরা এসেছেন বিয়ে পড়ানো হচ্ছে 80,000 টাকা দেল মোহর লগদ 200 টাকা 79,800 টাকা ধার আমি বললাম ভারে বউ পাওয়া যাচ্ছে বে আমি বয়ান শুরু করে বললাম বাবা আমার পকেটে 800 টাকা আছে আমার একটা বউ ঘরে আছে 600 টাকায় তিনটে বউ নিয়ে যাব চারটা হবে ইসলামে চারটা জায়েজ আছে তো আর তিনটা আমি নিয়ে যাব কোথা থেকে 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে ধারে বউ এত থেকে বড় দুর্নীতি আর কিছু হতে পারে ইসলাম বলেছে কোরআন বলছে তোমরা বিবির কাছে পৌঁছানোর আগে তার মোহরানা আদায় করে দাও কে বলল তোমাকে 80,000 টাকা দেল মোহর করতে আপনার ওয়াকাত মোতাবেক সমাজে শরীয়ত মোতাবেক যেটা চলবে সেইটাই করুন 5 থেকে 5,500 টাকা এই যুগে কেউ দেল মোহর করলে ঠিক আছে কোনো অসুবিধা নাই কিন্তু লগদ দিয়ে দাও আমাদের দেশে নতুন একটা সিস্টেম উঠেছে জানেন দেল মোহরের বদলে সোনা দানা দিচ্ছে কানের দুল দিচ্ছে হাতের বালা দিচ্ছে ঠিক কি না কথা বলেন আপনাদের দেশে নাই দেই না বিয়ে বলছে দেল মোহরের বদলে মেয়ের হাতে দুটো বালা দিয়ে দিই দেল মোহরের বদলে মেয়ের গলার একটা চেইন দেব দেল মোহর মোহরানাটা এমন একটা জিনিস স্ত্রীকে দেওয়ার পরে না স্বামী না শ্বশুর না শাশুড়ি না তার পরিবারের কেউ জিজ্ঞেস করতে পাবে না মালটা দিলে সে স্বামীকে দিতে পারে বাবা মাকে দিতে পারে দান করে দিতে পারে নিচের পেছনে খরচ করতে পারে এটার কৈফিয়ত যদি কোনো শাশুড়ি লয় আমাদের দেশে দেল মোহর দিয়েছে সোনার হাঁ এক সপ্তাহ পরে বাপের বাড়ি থেকে এসেছে শাশুড়ি জিজ্ঞেস করছে ওগো সোনার হাঁটটা কোথায় দিলে ওই শাশুড়ি খবরে মার খায় দেল মোহরের সম্পর্কে মোহরানা সম্পর্কে তোমরা জিজ্ঞেস করতে পাবে না ওটা মেয়ের হক তোমরা মিটিয়ে দাও ওই জন্য হযরত আলী কে বললেন যাও তুমি মোহরানা নিয়ে এসো হযরত আলীর কাছে 1 টাকাও ছিল না মার্কেটে চলে গেলেন যুদ্ধের জামাটা নিয়ে বিক্রি করতে হযরত উসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আলীর কাছে পয়সা নেই ওই জন্য জামাটা বিক্রি করতে এসেছে হযরতে আলী কে ডাকলে না ও ভাই আলী ইধার আও এইদিকে এসো আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে এগিয়ে এলো তুমি কি জামাটা বিক্রি করবে জি কত দাম এত দিরহাম দাম আছে দাও আমাকে কিনে নিলে হযরত উসমানে গনীকে আল্লাহ মাল দিয়েছিলেন দাওলাত দিয়েছিলেন কিনে নিলে পয়সা মিটিয়ে দিলে কিছু দূর চলে গেছে তারপরে ডাকছে ও ভাই আলী এদিকে এসো পেরিয়ে এলো আবার এলো কি ব্যাপার বলে তুমি তোমার মাল বিক্রি করেছো জি পয়সা পেয়েছো জি পেয়েছি শোনো আমি তোমাকে এটা উপহার দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি উপহার দিলাম বলে কেন হযরত উসমানে গনি বললেন আল্লাহর কসম আমি ভাগ্যবান আমার এই পয়সাটা নবীজির মেয়ের বিয়েতে মোহরানা হিসাবে কাজে লাগবে আল্লাহ নবী বললেন যাও মোহরানা নিয়ে এসো তা না হলে নিকাহ দেওয়া হবে না জামা বিক্রি করে মোহরানা আনতে হয়েছে তবে আল্লাহ নিজের বিটিকে বিটির সঙ্গে আলীর নিকাহ দিয়েছে আর আমাদের দেশে বলছে ধারে বউ পাওয়া যাচ্ছে কত বড় দুর্নীতিমূলক কথা তোমার কাছে তুমি যদি বলো গরিব পয়সা নেই চার দিন মুনিস খাট মুনিস খেটে পয়সা নিয়ে আসে তেল মোহরের পয়সা নিয়ে আসে যা রাজমিস্ত্রির লিভার খাট 15 দিন খাটবি 5 × 15 = 75 7,500 টাকা হয়ে যাবে 5,000 টাকা দেল মোহর দিবি বিয়ে করে নিয়ে আয় কিন্তু ধারে আমাদের দেশের লোক ধারে শুনেলে কেউ চৌকি ভুল বসত বেশি দিয়ে ফেলে যে 5,000 টাকা দেল মোহর দিয়ে দিলাম
10,000 তেল মোহর করে দিয়েছে 5,000 দিল 5,000 দিতে পারলো না পরে দেব স্ত্রী যদি বলে তোমাকে ওটা লাগবে না আমি মন থেকে ক্ষমা করে দিলাম তখন বাধ্যতামূলক জায়েজ আছে কিন্তু ক্ষমা চাওয়া বাদ দিলে ও অসুবিধা নাই তো বউকে বলবে ক্ষমা করে দাও ক্ষমা করে দিবে তুই ঝাঁটা খাবি কে কবরে ক্ষমা চাওবার লাগে তুই 1 লাখ টাকা করবি কে বলল আলহামদুলিল্লাহ সবথেকে বড় জিনিস কি জানে মেয়ের বাবারা 1 লাখ টাকা যে দিল মোহর করে এটাও অতটা দোষ দিতে পারবো না কেন বলেন তো 2 লাখ টাকা 5 লাখ টাকা বলছে যৌতুক লাগবে মেয়ের বাপ বলছে 1 লাখ টাকা দিল মোহর করো আমি 5 লাখ দিচ্ছি বড় কষ্টের বিষয় যাদের মনে মনে হয় আমার টাকা নেই আমি আমার বেটার বিয়ে দিলে পণ নেব তারা এক কাজ করবে বাবা ছেলেটার গলায় গামছা দিয়ে হাটে নিয়ে চলে যাবে মায়াপুর হাটে দিয়ে বলবেন আমার পাঁঠাটা বেচতেছ কেন তোমার ওয়াকাত নাই তো তুমি পাঁঠা বিক্রি করছো তা না হলে শুনেন আল্লাহর কসম তোমার ছেলেকে যতটা যোগ্যতা দিয়েছে নিজের পয়সায় ইনকাম করে খাওয়া আমি আমি যেদিকে বিয়ে করেছি আমার মাদ্রাসায় বেতন ছিল 2000 টাকা কত বললাম 2000 আমি 2000 এ বরকত পেয়েছি আমার কাছে এখন 2 লাখ টাকাটা সেটা সুমানি বরকত কেন জীবনে আমার বিয়ের পরে আমার শ্বশুর আমার নিজের ফুপা আমাকে বলেছিল জামাইকে জিজ্ঞেস করবে কতটা ছিট লাগবে আমি বললাম তোর গ্রামের তোর বাপকে বলবি গ্রামের লোকের কত লাগবে আমি বর্ধমান থেকে ধরিয়ে দিব টেনে নিতে বলবি আমার ওয়াকাত আছে আমাকে লাগবে কেন জামাতে পাঁচটা সেলাই হবে জামা পরিষ্কার থাকবে কিন্তু ঈদের দিনে নামাজ পড়তে গেছে শালা আন্ডার প্যান্টটাও শ্বশুর শ্বশুর বন্ধ করছে অনেকজন তো তিন দিন আগে থেকে পা ঠুকে 25 এ রমজান থেকে এখনো ইদি এলো না ফোন করিনি বড় কষ্ট লাগে তোমার মা সেমুইদানছে কার না বিয়াই ঈদের দিন লজ্জা লাগে না শরম লাগে না তোমার ওয়াকাত আমার আব্বাজি 4টা বেটার বিয়ে দিয়েছে বলে দিয়েছিল জীবনে ইদি আনবে না আর না আমার ঘর থেকে ইদি যাবে আমার ঘরে ইদি নিয়ে এসো না আমার ওয়াকাত আছে কিনে খাবা একটা ভাইয়ের বিয়েতে একটা ছুঁচ পর্যন্ত লাইন অনলাইন চলছে রেকর্ডিং আমার চার ভাইয়ের চারজনেরই শ্বশুররা শুনলে তারা শুনতে পাবে না তারা জলসা শুনে মালকি বলছে দেখি তাই না শোনো শোনো আমি দোয়া দিচ্ছি আমার চার ভাইয়ের শ্বশুরকে তারা বলতে পারবে না মলবি শওকত সাহেব 4টা বেটার বিয়েতে একটা ছুঁচ নিয়েছে লাইন আমার 4টা ভাই কি উপোস থাকে 4টা বৌমা কি খেতে পায় না শুনলেন অনেক মায়েরা শাশুড়িরা কিভাবে সমাজে ওয়া ইসলামিক কালচার দিচ্ছে শুনলেন শুকর আদায় নাই যে পরিবারে মেয়ে পয়দা হয় অনেক শাশুড়িরা বলে এই বৌমাটা কুলোচ্ছনে মেয়ে হয়েছে বলেন বলেন সেই যুবকটিকে বলছি তোমার মা যদি তোমার বউকে বলে মেয়ে পয়দা করেছে কুলোচ্ছনে তোমার মাকে জিজ্ঞেস করো তোর মা কত বড় কুলোচ্ছনে যে তোর মতো মেয়ে পয়দা করেছে তুমি তো মেয়ে আর তা না হলে বলতে হবে আমি হিজরি তোমার মা হিজরি তাহির মেয়ে বড় কষ্ট লাগে এই ধরনের ভাষা শুনলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাড়িতে প্রথম মেয়ে পয়দা হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে বলে সুবহানাল্লাহ আমাদের দেশের লোক না শুকরি করে আল্লাহ আল্লাহ এতগুলো নিয়ামত দিল সেই নিয়ামতের শুকর আদায় করলেন বিটি আল্লাহ নিয়ামত বেটা আল্লাহ নিয়ামত শুনলেন পৃথিবীতে মানুষকে মানুষের কাছে আল্লাহর সবথেকে দামি নিয়ামত কি জানেন যাইনা লিন্নাসি হুবুশ শাহাওয়াতি মিনান নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب يا مار بشنو بيقولوا زين للناس حب الشهوات من النساء النساء মানে হচ্ছে মেয়ে আমার সবথেকে দামি নিয়ামত হচ্ছে স্ত্রী নারী মেয়ে
আমার ভাই স্ত্রী কেমন নিয়াব বউ যদি ঝগড়া করে এই আমি তোর ঘরে থাকব না তুমি বলে এই বের যা বাপের বাড়ি স্ত্রী পালিয়ে গেল এক দিন গেল দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেল রাতের বেলায় আর ঘুম আসে না বউ ঘুম নাই বউকে রাতের বেলায় খালি মিশকল মাছে পিচি পিচি করে মিশকল মাছ মানে কিছু মনে করো না মাল একদম ঠান্ডা ছ দিন পরে ঘুম আসবে বিবি আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে জানেন আমাদের সমাজের লোক বিবিকে ভালোবাসে না বলে দি বউ ফোন করেছে হ্যালো কোথায় আছেন কোথায় আছো তুমি ভাত খাবে না ভাত রেডি হয়ে গেছে বালিপুর বাজারে আছো তাড়াতাড়ি এসো কাজে আছি ফোন করবি না সব সময় ওরে বাবা রে হযরতের এত পাওয়া আর যদি প্রেমিক ফোন করে আরামবাগ থেকে বাইক চালিয়ে রে বাবা রে সিপালি ফোন করেছে হ্যালো কি করছো তুমি আই লাভ ইউ আরামবাগে শুরু করেছে বালিপুর কথা শেষ হচ্ছে না বিরক্ত না আর বউ একবার যদি ভালোবেসে জিজ্ঞেস করে কই গো ভাত খাবে না তাকে পাওয়া কথা বুঝতে পেরেছেন কিয়ামতের আলাম মানুষ পরকে আই গুরুত্ব দেবে নিজের বিবিকে গুরুত্ব দিবে না শুনেলেন কারুর বিবি যদি তিন দিন ঘরে না থাকে ঘুম রাতে ঘুম ধরবে না যারা ব্যবসায়ী আছে তাদেরকে বলবো সকাল বেলায় বাড়ি থেকে বের হলে চাকরিতে গেলে ব্যবসায়ী গেলে গোসল করে যখন বাড়ি থেকে বের হবে যারা দোকানদার যারা ব্যবসায়ী যারা চাকরিজীবী বিবির কপালে চুম্বন দিয়ে যাবে ঠোঁটেতে চুম্বন দিয়ে যাবে সবারই সামনে নয় ঘরের ভিতরে তাহলে আমি মার খাবো কবরে কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে যখন তিনি সফরে বেরুতেন বিবিদের কপালে চুম্বন দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের যুবকরা ঘর থেকে বেরিয়ে গেল আজকে আলু বস করবি আমি আসছি বলে বেরিয়ে গেল তরকারি বলে দিয়ে হযরত বেরিয়ে গেল আহা বিবির সঙ্গে মহব্বতের দুটো কথা নেই হ্যাঁ গো আজকে ভালো করে তরকারিটা করবে আজকে দুজন মিলে একসাথে খাবো এসো কপালে একটা চুমু খাই চুমু খেয়ে যাবে বিবি যতক্ষণ রান্না করবে মন দিয়ে আমার স্বামী আমাকে মহব্বত করে কপালে চুম্বন দিয়ে গেছে আমার স্বামীর জন্য খানা রেডি করতে হবে আপনি যতক্ষণ না আসবেন ততক্ষণ খাবে না আর বিবিকে যদি দু মেরে দুবারই মেরে যান ঘুরে এসে বউকে বলুন ভাত দে প্লেটটা ভাত কষে আলে খা দেখে খা বুঝতে পারি যেমন কারবার করবেন সেমন ব্যবহার পাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জন্য আখলাক শিখিয়েছে আমাদের সমাজে শুনেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি তিনি বলেছিলেন মুসলমান কে উপর আইন লাগু হনি চাইয়ে ये लोग चार चार बीबियां रखते हैं চারটা বউ কার কার আছে হাত তুলুন আচ্ছা কারু কারু নেই আমার তো একটাই আছে দুটো অনেক জোড়ার আছে আছে না কথা বলে দুটো দুটো বিবি রাখার দোষের নয় কোন মুসলমান যদি পায় সালাসা ওয়া রুবা আ কোরআনে আছে তোমরা 1 2 3 4 টা পর্যন্ত বিয়ে করতে পারো প্রথম বিবির এজেন্ট নিবার প্রয়োজন নেই বিবিকে জিজ্ঞেস করতে হবে না তুমি এমনি বিয়ে করতে পারো চার চার এই যুবকরা বলছে সালা আচ্ছা হুজুর এনেছিস কালকেও আর একটা চালাবো তাই না তুমিও কালানি খাবে আমিও কালানি খাবো শুনে লাও প্রথমে এই জন্য কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে হয় একটি বলে ছেড়ে দিলে বিপদে পড়বে না সমাজের লোক বিপদ করে বসবে কোরআনে আছে তুমি একের অধিক বিবাহ করতে পারবে কিন্তু যদি তোমার মনে সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই যথেষ্ট আল্লাহ কোরআনে বললেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন নিজের হুজরাখানায় এক সঙ্গে নজন বিবি হাজির একজন বিবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের নজন বিবির মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন প্রশ্নটা সহজ না কঠিন পাহাড়ের মতো কঠিন প্রশ্ন নবীজি কিন্তু নবীজির কাছে পানির থেকেও বেশি সহজ জোরে বলুন সুবহানাল্লাহ মুচকি গালের ফাঁকে হাসলেন আর বললেন হে আমার বিবিরা যাও
কালকে ফজরের পরে বলবো আমি কাকে বেশি ভালোবাসি। সবাই চলে গেলে আমার নবী বিশ্বনবী রাতের অন্ধকারে প্রথমেই সবথেকে বয়সে ছোট ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার হুজরাখানায় প্রবেশ করলেন আর হাতেতে দুটো খেজুর দিলেন আর বুকে জড়িয়ে কপালে চুম্বন দিলেন আর বললেন আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি। আবার চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায়, তারও হাতে দুটো খেজুর কপালে চুম্বন দিলেন আর বুকে জড়িয়ে বললেন আমি তোমাকে খুব ভালোবাসি। এইভাবে নজন বিবির কামরাই গেছেন, নজনের হাতে দুটো করে খেজুর আর নজনের কপালে চুম্বন দিয়েছেন আর বলেছেন আমি তোমাকে খুব ভালোবাসি। আমার নবী বিশ্বনবী ফজরের নামাজ পড়ে হুজরাখানায় বসে আছেন আর নজন বিবি হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছিলেন ফজরের পরে বলবেন আমাদের নজন বিবির মধ্যে কাকে বেশি ভালোবাসেন। আমার নবী বিশ্বনবী বললেন হে আমার বিবিরা শোনো, রাতের অন্ধকারে যার হাতে আমি দুটো খেজুর দিয়েছি কপালে চুম্বন করেছি তাকে আমি সবথেকে বেশি ভালোবাসি। সাপ মরে গেল লাঠি ভাঙলো না, সবাই মনে মনে ভাবছে আমাকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝলেন, দুটো যদি বিবি রাখেন একজনকে যদি 500 টাকা দামি শাড়ি আর একজনের যদি 300 টাকা হয়, তুমি যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ো তারপর তুমি কবরে মার খাবে। একটা বিবিকে 20 টাকা কেজি চাল আর একজনকে 25 টাকা, তুমি কবরে মার খাবে তাহাজ্জুদ গুজার হলো আমার আল্লাহর কাছে রিহাই পাবে না। ওই জন্য কোরআনে আছে তোমরা যদি একের অধিক বিবি গ্রহণ করতে চাও, যদি তোমার মনে সন্দেহ জাগে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। আমার ভাইয়েরা বেঈমান কাফের একটার পর একটা পাপ এসে দাঁড়াবে। আমার আল্লাহর নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পাপকে ট্যাকেল দিয়েছে, এমন একটা পাপ এসে দাঁড়িয়েছে আপনারা যারা দেখেছেন রাজ্যসভাতে পাস হয়েছে কেন্দ্রেতে পাস হয়েছে তোমাদের জন্য এমন একটা পাস করিয়েছে। আমার নবী 1400 বছর আগে বলেছেন এমন একটা যুগ আসবে বাঁদির পেটে মালিক পয়দা হবে। আজকে সরকার সারগুলা দিয়েছে আমাদের দেশের কোন কোন মেয়ে পেট ভাড়া নিতে পারবে পেট ভাড়া দিতে পারবে, যারা তাদের ঘরের বাঁধি হবে পয়সা নেই তাকে 5 লক্ষ টাকা দেবে আর তোমার স্বামীর বীর্যটা তার স্ত্রী জরায়ুতে ভরে দেওয়া হবে আর তার পেটেতে বাচ্চা হবে। ইসলাম বলছে এটা শরীয়ত সম্মত হারাম না জায়েজ এবং অবৈধ সম্পর্ক। কোরআনে 4টা বিয়ে জায়েজ করেছে আমার আল্লাহ ভবিষ্যৎবাণী করে জায়েজ করেছেন, তোমার স্ত্রী যদি বন্দা হয় তার যদি বাচ্চা না হয় তুমি আর একটা বিবি গ্রহণ করো তোমার বংশ পরম্পরা চালু রাখার জন্য। যদি তোমার মনে হয় আমি দুটো বিবিকে দেখতে পারবো না সমান চোখে একটাই বিবি যথেষ্ট, তুমি ভাইয়ের ছেলেকে মানুষ করো বেটা হিসাবে বোনের বেটাকে মানুষ করো খালির বেটাকে মানুষ করো কিন্তু আমার আল্লাহ হারাম রাস্তা কখনো ইখতিয়ার করতে দেবেন না। আমাদের ডাক্তারের কাছে যাদের 5 বছর 10 বছর বাচ্চা হয়নি কলকাতায় ডাক্তাররা বলছেন বৈজ্ঞানিক যুগে টেস্ট টিউব মেশিনের বাচ্চা হচ্ছে, আল্লাহর কসম ওই বাচ্চাগুলো হারাম বাচ্চা অবৈধ বাচ্চা নাজায়েজ বাচ্চা, এই বাচ্চাগুলো ইসলামে গ্রহণ করা জায়েজ নেই। ওই জন্য আমার আল্লাহ 4টা বিয়ে জায়েজ করেছে। শুধু তাই নয় আমাদের দেশে তালাক প্রথা আছে, কোরআনে তালাকের প্রথা এই জন্য রাখা হয়েছে একটা মেয়ে যখন বিবাহ করে তার হ্যাঁ না হলে বিয়ে হয় না, মেয়ে রেজাল্ট দিতে হয় না হয় না, মেয়ে বলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই নিকাহ কবুল করিলাম, বলে না বলে বলল বিবাহ হয়ে গেল, এটা কিন্তু তার সম্মতিতে হয়। কিন্তু সে যদি বলে স্বামীর ভাত খাবো না নিজে থেকে তালাক নিতে পারবে না তাকে সিস্টেমেটিক্যালি আসতে হবে। আমাদের দেশে পাপ শুনেলে বেঈমান কাফেরদের কাছ থেকে যখন তালাক উঠে যাবে মুসলমান কোন পাপটাই জড়াবে আমরা বলিনি, ভারতের মিডিয়ারা বলছে ইউরোপের দেশগুলোয় প্রতি বছর 50,000 খালি নাইট ক্লাবে বউ পাল্টা পাল্টি হয়। এখন আপনাকে হুগলি বর্তমান গোটা পশ্চিম বাংলায় মুসলিম সমাজে দেখিয়ে দেবো লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে, তাদিকে সমাজ অ্যাকসেপ্ট করছে, তাদিকে সমাজ থেকে বঞ্চিত করুক।
কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে আসে তার প্রথম স্বামী যদি তালাক না দেয় গোটা পৃথিবীর মুরব্বি যদি বিয়ে পড়ায় তারপরও বিয়ে হবে না নিকাহ হবে না হারাম হবে এবং জিনা করা হবে অবৈধ সম্পর্ক হবে এটা আমাদের মুসলমানরা জানে না লোকের বউকে নিয়ে এসে ঘর করছে যদি কেউ এই পাপ করে থাকেন ইস্তেগফার করুন তার বিবিকে তার কাছে পৌঁছে দেন তাড়িয়ে দেন শুধু তাই নয় তার স্ত্রীকে তালাক দিবে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে আমেরিকা লন্ডন ব্রিটেনের বৈজ্ঞানিকরা এই 4 মাস 10 দিন কোরআনে যে ইদ্দত পালনের কথা বলা হয়েছে এর উপরে স্টাডি করেছে গবেষণা করেছে কেন কেন ধর্মে বলা হলো 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে তারা এমন একটা তত্ত্ব খুঁজে বার করেছে তারা অবাক হয়ে গেছে যে পৃথিবীর মধ্যে একমাত্র সেফটি ধর্ম হচ্ছে ইসলাম ছড়ে বলুন সুবহানাল্লাহ তার কারণ শুনলেন একটা মেয়ে এবং ছেলে যখন মিলামিশা হয় তার ওই ছেলেটার ভ্রণটা স্ত্রী জরায়ুতে মিনিমাম 3 মাস থাকে কমাস বললাম 3 মাস তার কারণগুলো বুঝিয়ে দিই উদাহরণ দিই দেখবেন কোন মেয়ে ছেলে মেয়ের সম্মতিতে সহবাস হচ্ছে তাকে প্রলোভন দেখিয়ে যে তোমাকে বিয়ে করব দিয়ে তার সঙ্গে রিলেশনশিপ করে তাকে ধর্ষণ করছে মানে ধর্ষণ নয় মিলামিশা করছে এই ছেলেটা এক মাস পরে বলল আমি তোমাকে চাই এই চাই না বলে বিয়ে করবে না বলে কাটতে কাটতে দুটো মাস কেটে গেল দুই মাস পরে মেয়েটা দেখল এই ছেলেটা আমাকে পাত্তা দিতে না তার নামে থানায় ডাইরি করল যে মেয়েটা আমাকে বিবাহর প্রস্তাব দিয়ে আমাকে সহবাস করেছে যৌন নির্যাতন করেছে হয় না এরকম কেস হয় কি করে ধরা পড়বে ছেলেটা করেছে কি করে সঙ্গে সঙ্গে তার মেডিকেল চেকআপ করে প্রশাসন বকরা মেডিকেল চেকআপ মানে জিজ্ঞেস করবেন যে মেয়েরা মেডিকেল চেকআপ করে সেই মেয়েরা কতটা কাঁদে তার চড়াইউ থেকে লালা বের করা হয় সেটা পরীক্ষা করা হয় এই মেয়েটার সঙ্গে ওই ছেলেটার মিলামিশা হয়েছে কিনা ওই টাকলারা ধরা পড়ে তার চড়াইউতে তার ভ্রণটা থেকে যায় আর বোঝা যায় এই মেয়েটার সঙ্গে ধর্ষণ করা হয়েছে ওই লালার দ্বারা আবার ছেলেটার লালা পরীক্ষা করে বুঝতে পারে যে ওই ছেলেটাই করেছে মিল খেয়েছে ইসলাম বললে যখনই তোমাকে তালাক দিবে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে এই জন্য যখনই 4 মাস 10 দিন পেরিয়ে যাবে তার ভ্রণটা কেটে যাবে এই জন্য যদি 4 মাসের আগে যদি বিবাহ করে 3 মাসে 2 মাসে 1.5 মাসে যদি কেউ বিবাহ করে নেয় তার ভ্রণটা থেকে গেলে ইসলাম বলছে কোরআন বলছে কমিউনিকেশন বাচ্চা হতে পারে হারাম বাচ্চা হতে পারে আর 4 মাস 10 দিন পেরিয়ে গেলে তার ভ্রণ পরিষ্কার হয়ে যাবে তার জরায়ু পরিষ্কার হয়ে গেলে বিবাহ করলে যে বাচ্চাটা হবে তোমার হবে এবং হালাল জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম এত সুজান হয় ইসলাম বিজ্ঞান সমতুল্য ধর্ম যদি কেউ মানতে পারে তার জন্য এতটা উপকারের আপনি অনুভব করতে পারবেন আপনি ভাবতে পারবেন না ইসলাম কতটা উপকারে সবসময় ওই জন্য নিয়ত করে আজ থেকে আমরা দিনের উপরে আসব জোরে বলুন ইনশাআল্লাহ ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই মারামারি নেই কাটাকাটি নেই হানাহানি নেই আপনি যদি আল্লাহর কসম ঠিকভাবে যদি ইসলামকে স্টাডি করে চলেন আপনার জীবনে কোনোদিন অশান্তি আসতে পারে না আপনার জীবনে কোনোদিন দুঃখ আসতে পারে না